জয়শ্রীরাম না বলায় কিশোরের গায়ে গরম জল ঢালল বিজেপি। জয়শ্রীরাম না বলায় এক কিশোরকে বেধড়ক মারধর, ঢেলে দেওয়া হলেও গায়ে গরম জল। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা অবনতি ঘটলে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর পলাতক অভিযুক্ত। বিক্ষুব্ধ জনতা 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানা এলাকায়। সূত্রের খবর, নদিয়া শান্তিপুর থানার ফুলিয়াপাড়া এলাকায় এক বাদশাকে দেখে জয়শ্রীরাম বলতে বলে ওই এলাকারই মহাদেব প্রামাণিক নামে এক বিজেপি কর্মী। বাদশাটি জয়শ্রীরাম না বলায় তার গায়ে গরম জল ঢেলে দেওয়া হয়। অভিযোগের পরও বেধড়ক মারধর করতে থাকে বাদশাটিকে। ঘটনা জানাজানি হতেই এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই অভিযুক্ত। এরপরে স্থানীয়রা 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। গ্রেফতারের দাবিতে দীর্ঘক্ষণ চলে এই অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। নদিয়া থেকে নিখিল কর্মকারের রিপোর্ট, বর্ধমান টুডে। ছোট শিশু বাচ্চার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, রাস্তার অপরাধের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, শিশু বাচ্চা মুখে গাঁজা উঠছে। নয় বছর একটা বাচ্চা ছেলে এখান থেকে আসছিল, আসার সময় ওকে বলতে জয়শ্রীরাম বলতে, ও জয়শ্রীরাম বলেনি, না বলাতে ও গায়ে গরম জল ঢেলে দিয়েছে। আচ্ছা, আমরা বলেছে আপনারা এখানে কি করলেন? আমরা প্রতিবাদ করলাম, রাস্তা অবরোধ। আচ্ছা, পুলিশ এসেছিল? পুলিশকে জানিয়েছেন? কি বলেছে পুলিশ? ব্যবস্থা নেবে বলেছে। বাচ্চাটা কত বয়স আর কি নাম? এখন আপনারা কি চাইছেন? আপনার কি নাম? আপনার কি নাম? বাচ্চাটা যাচ্ছিল এখান দিয়ে রাস্তা দিয়ে দোকানের সামনে দিয়ে, তা ও ডেকে ওকে বলছে যে বল জয়শ্রীরাম, ওর সেটা বলেনি, ও এমনি বাচ্চা ছেলে গান করতে যে খেলা হবে ওটা বলেছে, এই নিয়ে ওর গায়ে গরম জল ঢেলে দেয়। গরম জল ঢেলে দেওয়ার পরে ও একটা ছোট ইট ওর দোকানে মারে, মেরে চলে যায়। ওকে আবার ওর বাড়ি গিয়ে ঘরে বসে তাড়া করে নিয়ে গিয়ে ডিলারের বাড়ি গিয়ে, আমাদের যে ডিলার আছে ডিলারের বাড়ির ভেতরে গিয়ে ওকে এমন মার মেরেছে, ওখান থেকে নিয়ে গেলাম আমরা হসপিটালে। হসপিটাল থেকে ফুলিয়া হসপিটাল থেকে শান্তিপুরে পাঠালাম, শান্তিপুর থেকে এখন কল্যাণী। আচ্ছা, ট্রান্সফার করছে। এই জন্য যে বাচ্চা ছেলে এরকম কেন বলবো, ও তো কিছুই বোঝে না, মা নেই, বাবাটা পাগল, বাবাটা পাগল। আমরা চাইছি যে অপরাধীকে অ্যারেস্ট করতে, যে 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 মেরেছে সে কোন দল করে? আচ্ছা, মূলত জয়শ্রীরাম বলেনি বলেই মারধর করেছে। জয়শ্রীরাম বলেনি বলে ওকে ওরম মেরেছে। আর বাচ্চারা সবসময় আমাদের সাথেই থাকে। এখন আপনারা কি রাস্তা অবরোধ করলেন? হ্যাঁ, রাস্তা অবরোধ করলাম, কারণ গ্রেফতার করা উচিত ছিল তাকে। বিনা কারণে কেন মারতে থাকে? মা নেই, বাচ্চাটা বাবাটা পাগল, এই নিয়ে আমরা একটা প্রতিবাদ চাই। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম কি? আমরা প্রশাসনের, প্রশাসন এসছে আমাদের এখানে রাস্তা অবরোধ আমরা তুলে নিচ্ছি। আরে ভাই, আমরা
করেন? দাও 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 দাও